রহিম আমি পুষ্টিবিদ শায়লা পারভিন পপি কাজ করছি নার্গস ডায়াবেটিক হাসপাতালে এবং ভিজিটিং কনসালটেন্ট হিসাবে আছি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আজ আমি আপনাদের রমজানে স্যুপের উপকারিতা সম্পর্কে বলবো স্যুপ পৃথিবীতে যতগুলো স্বাস্থ্যকর পানীয় আছে স্যুপ তার মধ্যে অন্যতম সারাদিন রোজা রাখার পরে আমাদের কেমন একটি খাবার বেছে নিতে হবে যা সহজে হজম হয় এবং পুষ্টিগুণে ভরপুর স্যুপের বিরানব্বই শতাংশই পানি যা আমাদের সারাদিন রোজা রাখার পরে যে পানি শূন্যতা তৈরি হয় সে পানি শূন্যতা বা ডিহাইড্রেশন দূর করার পাশাপাশি আমাদেরকে পুষ্টির চাহিদা পূরণ করবে স্যুপে ব্যবহৃত উপকরণের উপর ডিপেন্ড করে সুপের গুণাগুণ সুপে আমরা বিভিন্ন ধরনের উপকরণ ইউজ করি ব্যক্তি বিশেষের চাহিদা অনুযায়ী যেমন যার প্রোটিনের চাহিদা বেশি তাকে আমরা চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপ দিতে পারি চিকেন অথবা ভেজিটেবল সুপে এগ অ্যাড করতে পারি যাদের ওজন বেশি তারা এখানে চিকেন ক্লিয়ার স্যুপ বা ভেজিটেবল স্যুপ অ্যাড করতে পারি আর হচ্ছে এখানে আমাদের ওজন কমানোর জন্য ওটস অ্যাড করতে পারি কর্নফ্লাওয়ার অ্যাড না করে আর যাদের ওজন বাড়াতে চায় তাদেরকে আমরা এই চিকেন স্যুপ বা ভেজিটেবল স্যুপে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিতে পারি পাশাপাশি ক্রিম অ্যাড করতে পারি আর কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারি যাতে ওজনটা বাড়ে তো স্যুপে ব্যবহৃত এই উপাদানগুলোর পাশাপাশি আমরা স্যুপকে হেলদি ও টেস্টি করার জন্য বিভিন্ন ধরনের মশলা ইউজ করি যেমন আদা রসুন পেঁয়াজ গোলমরিচ কাঁচামরিচ ধনে পাতা লেবুর রস ইত্যাদি এই সুপে থাকা এই উপাদানগুলো আমাদের জন্য একটি স্বাস্থ্যকর খাবার হতে পারে কারণ এই সমস্ত উপাদান মিলিয়ে আমরা স্যুপ থেকে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন এবং মিনারেলস পেয়ে থাকি আর স্যুপ শুধু স্বাস্থ্যকর খাবার না যখন কোনো পেশেন্ট খাবার খেতে পারে না বা হসপিটালে ভর্তি রোগী যখন খাবার খেতে পারে না যাদের খাবার হজম হয় না তাদের জন্য কিন্তু আদর্শ খাবার এই স্যুপ সুপের যে তরল এবং পুষ্টিগুণ সেটা এই ভর্তি রোগীদের জন্য খুবই হেল্পফুল যেমন হসপিটালে যখন ভর্তি রোগী থাকে বা যাদের বমি থাকে ডায়রিয়া থাকে বা আগুনে পোড়া রোগী থাকে তাদের জন্য কিন্তু স্যুপ বেস্ট আর সারা দিনে তরলের চাহিদা এবং অ্যান্টিঅক্সিডেন্ট পূরণ করে এই স্যুপ এছাড়া সুপে থাকা যে ভিটামিন মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট তা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং রোগ সংক্রমণের ঝুঁকিটা কমিয়ে দেয় সুপকে দ্বাদশ শতাব্দীতে ইহুদি পেনিসুলিন বলা হতো চিকেন স্যুপকে কারণ হচ্ছে তখন দেখা গিয়েছে যে এই চিকেন স্যুপ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বাড়াতে হেল্প করে স্যুপ আমাদের ঠান্ডা কাশি হলে যে আমাদের শ্লেষটা ঘন হয়ে যায় স্যুপ সেই ঠান্ডা কাশির সময় খেলে শ্লেষাটা পাতলা হয় অর্থাৎ স্যুপ ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে যার কারণে আমাদের সর্দি কাশি বা ঠান্ডার সময় গরম স্যুপ খেলে অনেক উপকার হয় তাছাড়া সুপ আমাদের পুষ্টিগুণের পাশাপাশি খেতে মজার একটি খাবার তাই এই রমজানে শুধু পুষ্টিগুণের পাশাপাশি মজাদার খাবার হিসেবে যদি আমরা বিভিন্ন সাথে বিভিন্নভাবে স্যুপ তৈরি করি সেটা আমাদের পুষ্টিগুণের পাশাপাশি আমাদের মজাদার একটা ইফতার হতে পারে তাই আসুন সারাদিন রোজা রাখার পরে স্যুপ খেয়ে আমরা মুহূর্তেই চাঙ্গা হয়ে যাই এবং নিজেদেরকে রাখি সুস্থ ও সুন্দর আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম